রাতে ঝাঁটার নিচে রাখলে এই একটিমাত্র জিনিস আপনার কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। নমস্কার আপনাদের প্রত্যেককে আমাদের এই ধর্মকথা চ্যানেলে জানাই স্বাগত। হিন্দু ঘরে এত কেন গুরুত্বপূর্ণ ঝাঁটা? এটা কি আপনারা নিজেদেরকে কোনোদিন প্রশ্ন করে দেখেছেন? প্রত্যেকটি হিন্দু ধর্মের ঘরে কোনো না কোনো দেবদেবীর নিষ্ঠার সহিত পুজো করা হয়। তবে শুধু যে ঠাকুর ঘরে পুজো করা হয় এমনটা নয়। হিন্দু পরিবারে দেখলে সকাল থেকে সন্ধে পর্যন্ত যা কিছুই করা হয় না কেন, তার সঙ্গে জড়িয়ে থাকে অনেক সংস্কার। ঠিক তেমনই এক রীতি হলো ঘর ঝাঁট দেওয়া। আপাত দৃষ্টিতে শুধু ঘর পরিষ্কার করার জন্য এটা ব্যবহৃত হলেও আসলে দেবী লক্ষ্মীর সঙ্গে যোগ রয়েছে এই ঝাঁটার। আসুন জেনে নেই কি সেই যোগ। শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন দেবী লক্ষ্মী, আর সেই জন্যই তিনি হাতে ঝাঁটা তুলে নেন এবং তা দিয়ে গোটা বৈকুণ্ঠ পরিষ্কার করে ফেলেন। এরপর থেকেই দেবী লক্ষ্মীর সঙ্গে ঝাঁটার একটা যোগ তৈরি হয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে মা লক্ষ্মীকে ঘরে বসবাস করানোর জন্য এবং তার পাশাপাশি বিষ্ণুদেবের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য, এরই সঙ্গে বলবো ধন সম্পদকে ঘরে আনার জন্য প্রত্যেক দিন ঘর পরিষ্কার করা অত্যন্তই জরুরি, আর ঝাঁটা দিয়েই পরিষ্কার করতে হয়। আমরা দেখেছি আমাদের বাড়ির বয়স্করা দেখে থাকবেন, আমাদের বাড়ির মা ঠাকুমারা বলবেন ঝাঁটায় পা দিতে নেই, কারণ এই ঝাঁটার মধ্যেই দেবী লক্ষ্মী অধিষ্ঠান করে বলে শাস্ত্রে উল্লিখিত হয়েছে। আর এই ঝাঁটার মাধ্যমেই তো আমাদের ঘরের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়ে থাকে। এর অর্থ কী জানেন? এর অর্থ হলো ধুলো ময়লা সরিয়ে আমাদের গৃহ সম্পদে ভরিয়ে তোলেন, সুখে ভরিয়ে তোলেন লক্ষ্মী দেবী। আর এই জন্যই প্রত্যেকটা হিন্দু ঘরে ঝাড়ু বা ঝাঁটা এতটা গুরুত্বপূর্ণ। তাই তো আমি আজকে আমার এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব, রাতে ঘুমানোর আগে আপনি যদি এই মাত্র দুটি জিনিস, খুবই সহজলভ্য জিনিস, সবাই করতে পারবেন, এটি ঝাঁটার নিচে শুধু রেখে দিয়ে তারপর ঘুমোতে যান, আপনি দেখবেন আর্থিক অনটন কেটে গেছে। কতটা পরিমাণে যে আপনার ধন সম্পত্তি লাভ হতে পারে সেটা হয়তো আপনি এতদিনে কল্পনাও করতে পারেননি। কিন্তু এরই পাশাপাশি আরও একটি জিনিস আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, এই ঝাঁটার ভুল ব্যবহারে আমাদের প্রত্যেকের সংসার কিন্তু ডেকে আনতে পারে আর্থিক অনটন, সংসারে নেমে আসতে পারে। তাই আসুন আগে আমরা জানি যে ঝাঁটার সঠিক ব্যবহার কী কী, কেননা ঝাঁটার ভুল ব্যবহারের ফলে সংসারে দেখা দিতে পারে মারাত্মক আর্থিক অনটন। ঝাঁটাকে সবসময় পশ্চিম দিকের কোনো ঘরে রাখবেন, আপনার বাড়ির পশ্চিম দিকে যে ঘর রয়েছে সেই ঘরে রাখবেন। এতে ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি অর্থাৎ কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে আমরা যেমন ধন সম্পদ অর্থাৎ সোনার গয়নাগাটি টাকা পয়সা লোকচক্ষুর আড়ালে রাখি, ঠিক সেইভাবে ঝাড়ু বা ঝাঁটাও বাড়ির প্রত্যেকের আড়ালে রাখা উচিত। বিশেষত বাড়ির বাইরের কোনো লোক যেন বাড়িতে এসে সেই ঝাঁটা তার চোখে না পড়ে, এটা আপনাদের প্রত্যেককে কিন্তু দেখে রাখতে হবে। যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন তাহলে ঘর বদলের সময় অর্থাৎ আপনি যদি কোনো নতুন বাড়িতে যান পুরনো বাড়ি ছেড়ে, তখন আপনার ব্যবহৃত ঝাঁটা কখনোই পুরনো বাড়িতে ফেলে দিয়ে যাবেন না। হ্যাঁ বন্ধুরা,
এর কারণ মনে করা হয় এতে আপনার সংসারের শ্রী আটকে থাকে সেই পুরো বাড়িতেই, পুরনো বাড়িটাতেই। তাই নতুন বাড়িতে সেই ঝাঁটা নিয়ে গিয়ে তবে নতুন ঝাঁটা কিনে বদল করবেন, তার আগে কিন্তু না। আর ঝাঁটা পুরনো হয়ে গেলে কোনো দিনও সেটি পোড়াবেন না, এতে সংসারের অত্যন্ত অমঙ্গল হয়। আপনার বাড়ির কোনো সদস্য ধরুন যদি চাকরির ইন্টারভিউতে যায়, শুধুমাত্র চাকরির ইন্টারভিউ কেন, কোনো একটা শুভ কাজে বেরোচ্ছে, তা সেই ব্যক্তি ঘর থেকে বেরোনোর পরে ঘর ঝাঁট দেওয়া একদম উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, এতে সেই ব্যক্তি যে কাজে যাচ্ছে সেই কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। তাই কেউ বাড়ি থেকে বেরোনোর আগেই, কোনো কাজে বেরোনোর আগে বাড়ির মহিলারা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা বাড়ি ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবেন, কেউ বেরিয়ে যাওয়ার পরে ঝাঁট দেবেন না। ঘর ঝাঁট দেওয়ার সময় কারো গায়ে বা পায়ে ঝাঁটা লেগে গেলে তা কিন্তু অত্যন্তই অশুভ বলে মনে করা হয়। তাই কি করা উচিত, সবসময় ফাঁকা ঘরে ঝাঁট দেওয়া উচিত, অর্থাৎ আপনারা যখন ঝাড়ু বা ঝাঁটা দেবেন ঘরের মধ্যে তখন কাউকে ঢুকতে দেবেন না। আরেকটি অত্যন্তই গুরুত্বপূর্ণ জিনিস যেটি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখতে নেই। হ্যাঁ বন্ধুরা, সবসময় শুইয়ে রাখতে হয়, কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। আর একটি কথা, যদি আপনারা নতুন ঝাঁটা কেনেন তাহলে সপ্তাহের একটি দিনেই কিনবেন, সেটি হচ্ছে শনিবার। শনিবার দিন ঝাঁটা কেনাকে অত্যন্ত শুভ বলে ধরা হয়, অন্য কোনো দিন কিন্তু কেনা যাবে না। সূর্যাস্তের পর কোনো দিনও ঘর ঝাঁট দেবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই যে আপনি ঘর দোর পরিষ্কার করে ঝাঁট দিয়ে নোংরা আবর্জনাগুলো বাইরে ফেলে দিয়ে আসছেন, এই ক্ষেত্রে যে আপনি যে কাজটি করছেন এটি কি হচ্ছে, এর অর্থ হলো আপনি আপনার বাড়ি থেকে অশুভ শক্তিকে বিনাশ ঘটাচ্ছেন, অর্থাৎ শুভ শক্তির প্রভাব আপনার বাড়িতে ছড়িয়ে পড়ছে। তাই সূর্যাস্তের পরে যদি আপনি সেই ময়লাগুলিকে আপনার বাড়ি থেকে ফেলে দেন তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বেন আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য। তাই যদি খুব প্রয়োজন হয় সন্ধ্যার পর ঝাঁট দেওয়ার, হয়তো ঝাঁট দিলেনও কিন্তু ময়লাগুলি আর বাইরে কোথাও ফেলবেন না, সেই ঘরেতে একটা সাইডে রেখে দেবেন, পরের দিন সকালবেলায় আপনি ফেলবেন, এই কাজটি করতেই পারেন। এরপর আমি বলি যে মূল কথাটি, আপনারা ঝাঁটার নিচে রাত্রে শোয়ার আগে কি কি রাখতে পারেন। প্রথম যে জিনিসটি বলবো সেটি হচ্ছে জিরে। হ্যাঁ, সাদা জিরে হয়, সেই সাদা জিরে রাখতে পারেন। আর একটি জিনিস, যে শাক আমরা নিয়মিত খাই, হ্যাঁ ভুল শোনেননি, শাক, যেমন ধরুন পালং শাক, লাল শাক, নটে শাক, ডিমে শাক, এই ধরনের শাক, তাই বলে এক আঁটি শাক এতটা নয়, একটি শাকের পাতা কুচি কুচি করে কেটে আপনি ঘুমানোর আগে ঝাঁটার নিচে রেখে দিয়ে তারপর ঘুমোতে যান, শুতে যান। এই জিনিসটি আপনারা একবার বিশ্বাস করে দেখুন, আপনার ঘরে অর্থ আসবেই আসবে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, তাই বিশ্বাস করেই দেখুন একবার।